বিজেপির সাংসদ সৌমিত্র খাঁর নাম না করে নেট মাধ্যমে তার ভিডিও বার্তা দিয়ে পাল্টা কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বুধবার নেট মাধ্যমে সৌমিত্র ঘোষণা করেন যুব মোর্চার সভাপতির পদ থেকে তিনি ইস্তফা দিচ্ছেন। একই সঙ্গে শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের বিরুদ্ধেও ওই ভিডিও বার্তায় মুখ খোলেন তিনি, ফলে আরও একবার অস্বস্তির মুখে পড়তে হয়েছে দলকে। সেই পোস্টের কয়েক ঘন্টার মধ্যেই ছন্দপতন। সৌমিত্র এবার জানালেন তিনি পদ ছাড়ছেন না। নাম না করে বুধবার খড়গপুরে সাংবাদিক বৈঠকে সৌমিত্রকে কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, ফেসবুক কে কি পোস্ট করল তা নিয়ে রাজনীতি হয় না, মনের দুঃখ কষ্ট বলার একটা ভালো জায়গা ফেসবুক, অনেকে বড় বড় লোকেরাও বলে থাকেন, উনিও মাঝে মধ্যে একটু বলেন। তার বিরুদ্ধে ওটা অভিযোগ প্রসঙ্গে দিলীপ বলেন, যার যেমন বোঝার শক্তি তিনি তেমনই বুঝবেন, কে কি বোঝে তার অধিকার তো তাকে দেওয়া হয়নি, হয়তো মন্ত্রীর লাইনে ছিলেন পাননি তাই হতাশ, তবে নেট মাধ্যমে বলার প্রয়োজন নয় বা কোনো জায়গাও নয় নেট মাধ্যম, এই কথা বলার জায়গা আছে বলেও মত দিলীপের। তার কথায় পার্টিটা ক্ষমতায় যাওয়ার কোনো লঞ্চিং প্যাড নয়, হাজার হাজার কর্মী বহু এমপি এমএলএ আছেন, তারা কিন্তু স্বপ্ন দেখেন না। বুধবারের এই ভিডিও বার্তায় শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ তুলে সৌমিত্র বলেন, বিধানসভায় যিনি দলনেতা হয়েছেন তিনি শুধু নিজেকে জাহির করেন, দলকে নয়। যেভাবে দলের কাজকর্ম চলছে তাতে যুব মোর্চার সভাপতি হিসেবে কাজ চালানো মুশকিল হয়ে দাঁড়িয়েছিল। আমার ছেলেরা একসঙ্গে লড়াই করেছি, কিন্তু এখন যিনি নেতা তিনি ফোকাসটা অন্য জায়গায় নিয়ে চলে গিয়েছেন, বারবার দিল্লি গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে ভুল বোঝাচ্ছেন, দেখাচ্ছেন তিনিই বিজেপির সবচেয়ে বড় নেতা। সেই প্রসঙ্গে দিলীপ পাল্টা বলেন, কি বুঝিয়েছেন আমি জানি না, যদি ভুল বুঝিয়ে থাকেন তাহলে উনি গিয়ে ঠিক বুঝিয়ে দিন। শুধু সৌমিত্র নন, বিজেপির রাজ্য সভাপতির আক্রমণের নিশানায় ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়ও। নাম না করে পেট্রোল ডিজেল নিয়ে করা রাজীবের ফেসবুক পোস্টের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন দিলীপ। তিনি বলেন, উনিও তো অনেকদিন মন্ত্রী ছিলেন, পশ্চিমবাংলায় বিদ্যুতের দাম এত বেশি কেন, কখনো প্রতিবাদ করেছেন আপনি? বুধবার রাজীব পোস্ট করেন, যার নেতৃত্বে এবং যাকে মুখ্যমন্ত্রী দেখতে চেয়ে বাংলার মানুষ 213 আসনে তার প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন, সেই মুখ্যমন্ত্রীকে অযথা আক্রমণ না করে সাধারণ মানুষের দুর্দশা মুক্তির জন্য পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য হ্রাস করায় এখন একমাত্র লক্ষ্য হওয়া উচিত। তারই পরিপ্রেক্ষিতে এই রকমই মন্তব্য করলেন দিলীপ ঘোষ।